हेलो स्टूडेंट, वेलकम टू प्रेक्षा। आज के तुम्हारे मिरर इमेजर सेकेंड क्लस, एर आगे क्लसटी जरा देखो आगे क्लसटी को रकम भाव मिस कर गे तो क्लस तुम्हारा देखे नाओ। जरा नतून जयन करो आगे क्लस मध्य जरा मिरर इमेजर मध्य जरा जयन करो जरा तरह जयन करो तारा आज के मिरर इमेजा देखे नाओ। एरपर तुम्हारे किछु होमवर्क देवा थाकबे सेगुलो बाड़ीते प्रैक्टिस करबे। तो चलो प्रथमे जे नाम देखो आमरा ई क्लासे शिखब नम्बर की करे मिरर इमेज अर्थात मिररे किभाबे चेन्ज हो जाच्छे अर्थात दर्पणे किभाबे चेन्ज हो जाच्छे बा आयनाते जदि बोलो तोमरा किभाबे परिवर्तन हो जाच्छे किभाबे पाल्टे जाच्छे सेटा आमरा देखब। संगे देखब जे लेटारगुलि आछे जे लेटारगुलि किभाबे पाल्टे जाच्छे सेटाओ देखब एबं किछु उदाहरण आमरा देखब एबं होमवर्क थाकबे तार उपर। ठीक आछे तो चलो प्रथमे जे देखो तोमरा एखाने नम्बरगुलि देखते पाच्छो वन थेके जिरो पर्यन्त जिरो एर जन्य लिखेछि कारण वनटा पाल्टे गेले वनटार संगे जदि आमरा जिरोटा निये नि तो सेक्षेत्रे टेन हो जाबे। ठीक आछे एबं सेम भावे इलेवेन टुएल्व इत्यादि। ठीक आछे तो एर जन्यई आमरा वन टू जिरो नियेछि। ठीक आछे तो तोमरा एटा बुझतेई पारछो। एबार आमरा देखबो जे किभाबे परिवर्तन होच्छे। तो प्रथमे आमरा वाने जदि आसि देखो वनटा किभाबे परिवर्तन माने वनटा परिवर्तन होय कि होच्छे तबे मिररटा किन्तु एखाने थाकते होबे अर्थात जदि तोमादेर एटा बोलि जे वन मिरर तारपर कि होबे। ठीक आछे एटा जदि थाके तो सेक्षेत्रे मिरर इमेजटा एखाने जेटा होबे सेटा केमन होबे देखो एखाने देवा आछे। ठीक ताहले मिररटा होये जाबे एमन। बोझा गेल তাহলে মিররটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা তোমরা দেখে নাও। তোমরা যারা অফলাইনে ক্লাস করেছো তো তাদের কাছে নোটটা আছে আর আমি নোটটা দরকার হয় তোমাদের প্রোভাইড করে দেব। আর হোমওয়ার্ক তো দিচ্ছি এটা প্র্যাকটিস করো আশা করি কোনো সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয় তো আমাকে জানাও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ওয়ানটা পরিবর্তন হয়ে কিন্তু এটা হয়ে যাচ্ছে অর্থাৎ এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো এটা রিয়েল ইমেজ অর্থাৎ এদিকে যেগুলো আছে সবগুলো রিয়েল ইমেজ আর এদিকে যেগুলো আছে সবগুলো কিন্তু মিরর ইমেজ অর্থাৎ রিয়েল ইমেজটা মিররে কেমন হয়ে যাবে সেটা। ঠিক আছে তাহলে তোমরা বুঝে গেছো। এবার আমি নেক্সট চলে যাব। নেক্সট দেখো টুটা কেমন আছে সেটা তোমরা দেখে নাও। টুটা পাল্টে গেছে কিন্তু এটা এটা কিন্তু টু টুলটা পাল টুটা পাল্টে কিন্তু এটা হয়েছে। ঠিক আছে তোমরা একটু দেখে নেবে তা নাহলে এরকমভাবে দেখাতে গেলে প্রত্যেকটা নাম্বারগুলি দেখাতে গেলে ভিডিওটার অনেক বড় হয়ে যাবে তোমাদেরও বিরক্ত হতে পারো। ঠিক আছে তো যারা প্র্যাকটিস করছো তারা বুঝতেই পারছো যে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো থ্রিটা পরিবর্তন হয়ে এটা হয়ে যাচ্ছে এবং ফোরটা পরিবর্তন হয়ে এটা হয়ে যাচ্ছে। তোমরা এটা দেখে নাও। ঠিক আছে ভিডিওটা ভালো করে দেখে নাও দরকারে ভিডিওটা পজ করো পজ করে দেখে নাও। ফোরটা পরিবর্তন হয়ে এটা হয়ে যাচ্ছে ফাইভটা পরিবর্তন হয়ে কিন্তু এটা হয়েছে। দেখো মিররটা সবসময় কিন্তু মাঝখানে থাকছে। ঠিক আছে মিররটা মাঝখানে থাকছে বোঝা গেল। যেমন যদি আমি ফাইভটা ধরি দেখো ফাইভ এভাবে আছে এবং মিরর কিন্তু এই মাঝ বরাবর আছে তাহলে ফাইভটা পাল্টে কিন্তু এবার এরকম হয়ে যাবে বোঝা গেল। তাহলে মিররটা কিন্তু কোথায় আছে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। আচ্ছা নেক্সট সিক্সটা পরিবর্তন হয়ে কিন্তু এটা হয়ে গেছে সেভেন পরিবর্তনে কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেখো এগুলো সব পরিবর্তন ইমেজ আর রিয়েল ইমেজ থেকে কিন্তু মিরর ইমেজে হয়ে যাচ্ছে বোঝা গেল। নেক্সট যেটা দেখবো আমরা এইট। দেখো এইট যেটা হয়ে যাচ্ছে এইটটা পরিবর্তনে কিন্তু এটা হয়েছে। দেখো এইট কিন্তু পরিবর্তন কিন্তু হয় না। ঠিক আছে নাম্বারের মধ্যে এইট কিন্তু পরিবর্তন হয় না এইট বোঝা গেল। এইট পরিবর্তন হয় না। আর একটা পরিবর্তন হয় না সেটাও দেখিয়ে দিচ্ছি। নাইনটা কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু জিরোটা পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে আরও কোনো সংখ্যা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা আমাকে জানাও তোমাদের কি মনে হচ্ছে যে আর কী সংখ্যা হতে পারে। ঠিক আছে পরিবর্তন হচ্ছে আমি যেটা বললাম এইট কিন্তু পরিবর্তন হচ্ছে সঙ্গে জিরোটা পরিবর্তন হচ্ছে আর কোনো কিছুই এই দুটোই পরিবর্তন হচ্ছে না সরি এই দুটো পরিবর্তন হচ্ছে না বাকি যে নাম্বারগুলি আছে সবগুলো পরিবর্তন হচ্ছে বোঝা গেল। এরপরে তোমরা আমাকে জানাও যে ইলেভেন থেকে অর্থাৎ ইলেভেন থেকে ফিফটি এর ভিতরে কোন কোন নাম্বারগুলি মিরর ইমেজে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং কোন কোনগুলো পরিবর্তন হচ্ছে না কোন কোনগুলো পরিবর্তন হচ্ছে এবং কোন কোনগুলো পরিবর্তন হচ্ছে না সেটা আমাকে আজকে লিখে দেবে। ঠিক আছে ক্লাস দেখার পরে তোমরা যখন ক্লাসটা দেখছো তারপরে কিন্তু এটা লিখে দেবে। তাহলে ইলেভেন থেকে পঞ্চাশ মানে এগারো থেকে পঞ্চাশের মধ্যে যেটা পরিবর্তন হচ্ছে সেটা আমাকে আলাদা করে লিখে দেবে যেটা পরিবর্তন হচ্ছে সেটা আলাদা করে লিখে দেবে এবং যেটা পরিবর্তন হচ্ছে না সেটা আলাদা করে লিখে দেবে। যখন লিখবে তোমরা বলবে যে এই নাম্বারগুলো অর্থাৎ
যদি ইলেভেনটা পরিবর্তন হয়ে যায় তাহলে লিখবে ইলেভেন, যদি টুয়েলভটা পরিবর্তন হয়ে যায় কমা দিয়ে টুয়েলভ, যদি থার্টিনটা পরিবর্তন হয় তো থার্টিন থার্টিন, ঠিক আছে, এভাবে লিখবে যেগুলো পরিবর্তন হচ্ছে। তারপর যেটা লিখবে নেক্সট দু নম্বর দিয়ে লিখবে যে কোনটা পরিবর্তন হচ্ছে না, কোনটা পরিবর্তন হচ্ছে না, বোঝা গেল? এটা আমাকে লিখে দাও কত থেকে কত, ইলেভেন থেকে ফিফটি, বোঝা গেল? এটা আমাকে লিখে দাও। চলো আমরা দেখে নিই নেক্সট লেটার কোনটা পরিবর্তন হচ্ছে আগে দেখবো, তারপর কোনটা পরিবর্তন হচ্ছে না সেটা দেখবো, ঠিক আছে? তো দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে, ইটা প্রথমে পরিবর্তন হয়ে গেছে, আচ্ছা ই পরিবর্তন হয়েছে, ডি পরিবর্তন হয়েছে, দেখো সি পরিবর্তন হয়েছে, ঠিক আছে, বিও পরিবর্তন হয়ে গেছে, দেখো, বোঝা গেল? এবার তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও কোন কোন লেটারগুলি পরিবর্তন হচ্ছে, কোন কোন লেটারগুলি পরিবর্তন হচ্ছে এখানে, ঠিক আছে? দেখো এখানে যতগুলি লেটার আছে এফ জি জে কে এল এখানেও পরিবর্তন হয়ে গেছে, দেখো এই এফ জি জে কে এল, বোঝা গেল? নেক্সট যেটা দেখো নেক্সট লাইনে এন পি কিউ আর এস জেড, তাহলে পরিবর্তনে কী হচ্ছে দেখো, জেডটা জেড, এই যে জেড এস আর পরিবর্তন হয়ে গেছে, কিউ পরিবর্তন হয়ে গেছে, পি পরিবর্তন হয়ে গেছে এবং এন পরিবর্তন হয়ে গেছে। তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে ভালো করে দেখে নাও, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, বোঝা গেল? তাহলে তোমরা দেখে নিলে যে রিয়েল ইমেজ, অর্থাৎ রিয়েল ইমেজে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে মিরর ইমেজে, মানে রিয়েল ইমেজটা কীভাবে মিরর ইমেজে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা তোমরা দেখে নিলে, বোঝা গেল? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, নেক্সট স্লাইডটা দেখে নিই। দেখো এখানে কোনটা পরিবর্তন হচ্ছে না সেটা আমরা দেখব, ঠিক আছে? দেখো এ এইচ আই এম ও টি পরিবর্তন হচ্ছে না, দেখো এ এইচ আই এম ও টি পরিবর্তন হচ্ছে না। তারপরে নেক্সট লাইনে ইউ ভি ডাব্লু এক্স ওয়াই পরিবর্তন হচ্ছে না, তাহলে ইউ ভি ডাব্লু এক্স পরিবর্তন হচ্ছে না, দেখো এটা ইউ, এটা এক্স, এটা ডাব্লু, এটা ভি, এটা ইউ, ঠিক আছে? বুঝে নিলে, যদি কোনো সমস্যা ভিডিওটিকে পজ করো, ভিডিওটিকে দাঁড় করাও, দাঁড় করিয়ে তোমরা দেখে নাও, বোঝা গেল? তো চলো তাহলে এখানে দেখে নিলে রিয়েল ইমেজটা মিররে পরিবর্তন কোনটা হচ্ছে না সেটা তোমরা এই স্লাইডে দেখে নিলে। চলো আমরা নেক্সট স্লাইড দেখে নিই, নেক্সট স্লাইডে আমরা কিছু নেক্সট স্লাইড থেকে আমরা কিছু কোশ্চেন করব এবং তার মধ্যে থেকে কিছু হোমওয়ার্ক থাকবে, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হোমওয়ার্কেও দেওয়া আছে, আমি এই কোশ্চেনটা সলভ করে দিচ্ছি এবং এটা কিন্তু সলভ করে দিচ্ছি, এর মানে এই না তোমরা প্র্যাকটিস করবে না, জানাবে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে, করে তোমরা খাতায় করে আমাকে পাঠাবে, ঠিক আছে? তো দেখো প্রথমে তোমাদের কি বলেছিলাম, দুটো ভাগে ভাগ করে নিতে বলেছিলাম, দুটো ভাগে ভাগ করে নিলে নেয় যে ছবিটা থাকবে সেই ছবিটা তোমাদের কাছে পেন্সিল বা যাই হোক পরীক্ষার হলে যেটা করবে পেন্সিল দিয়ে ছবিটাকে ভাগ করে নেবে, ভাগ করার পর ওয়ান এবং টু করে নেবে, খুব তাড়াতাড়ি করবে, কারণ হচ্ছে টাইমের ব্যাপার থেকে, তো খুব তাড়াতাড়ি করে নেবে, ভাগ করতে তো বেশি সময় লাগে না, এবং ওয়ান টু তাড়াতাড়ি লিখে নেবে, ঠিক আছে? লিখে তাহলে আমি বলেছিলাম কি অপশানের যে ফিগারগুলি থাকবে তাহলে কি হবে, ওয়ানটা টু হয়ে যাবে এবং টুটা ওয়ান হয়ে যাবে, কেমন? যদি অপশান এতে আসি তাহলে টুটা ওয়ান হয়ে যাচ্ছে এবং ওয়ানটা টু হয়ে যাবে, মানে টুর যে সাইডটা অর্থাৎ এই সাইডটা চলে যাবে কোথায়, ওয়ানের সাইডে, অর্থাৎ এইখানে, এবং ওয়ানের সাইডটা কোথায় চলে যাবে, চলে যাবে টু এর সাইডে, বোঝা গেল? এবার আমরা অপশানটা মেলানোর চেষ্টা করি। দেখো সবগুলোই কিন্তু একই রকম আছে, একমাত্র এইটাই কিন্তু আলাদা আছে, তাহলে এইটা যদি আলাদা হয় তাহলে ওয়ানটা কোথায় যাবে, টুতে চলে আসবে, ঠিক, তাহলে অপশান এতেই কিন্তু এটা আছে এবং এটা নিচের দিকে আছে মানে নিচের দিকেই থাকবে, তাহলে দেখো অপশান এতে আছে আর কোন অপশানে আছে, দেখো অপশান এতে আছে এবং অপশান সিতে আছে, আচ্ছা আমি এটাকে কেটে দিই, দেখো অপশান এ এবং সিতে আছে, অপশান এতে আছে এবং সিতে আছে, এইবার তোমরা বলো কোন অপশানটা রাইট হবে, তোমাদের বলে দিয়েছিলাম এরকম যদি হয় তাহলে কোনটা রাইট করবে, তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে, বোঝা গেল? তাহলে অপশান এ রাইট অ্যান্সার হবে, কারণ তোমাদের বলেছিলাম যদি এরকম হয় যে দুটো অপশানই সেম থাকে তো সেক্ষেত্রে কোনটা রাইট হবে, ঠিক আছে? তো কোনটা রাইট হবে, প্রথমটা, তাহলে প্রথম কোশ্চেনটাই কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি তোমরা এটা বাড়িতে করবে, হোমওয়ার্ক দেওয়া আছে, এটা তোমরা বাড়িতে করবে। এই কোশ্চেনটা দেখে নাও একটু, প্রথমে যেটি আছে সেটা তোমরা ভালো করে দেখে নাও। আচ্ছা আমি বলেছিলাম দুটো ভাগে ভাগ করে নিতে, তাহলে সেমভাবে দুটো ভাগে ভাগ করে নেবে, অপশানের ফিগারগুলিতেও দুটো ভাগে ভাগ করে নিয়েছি, ভাগ করে দেখো এই ওয়ানটা হয়ে যাবে টুতে,
এবং টুটা হয়ে যাবে ওয়ানে, তাই তো? ওয়ানটা হয়ে যাবে টু এবং টুটা হয়ে যাবে ওয়ানে, মানে প্রত্যেকটা অপশানে সেটাই হবে। মানে ওয়ানের সাইডটা, এই ওয়ানের সাইডটা টু এর সাইডে চলে যাবে অপশানগুলির মধ্যে, অপশানগুলির মধ্যে, এবং টু এর সাইডটা ওয়ানে চলে আসবে অপশানগুলির মধ্যে, বোঝা গেল? এবার দেখো, এবার যেটা বলার, যদি অপশান বিতে আসি, দেখো অপশান বিতে কিন্তু এটা উল্টে গেছে, কোনো রকমভাবে অপশান বি রাইট হতে পারে না। আবার অপশান ডিও সেম উল্টে গেছে, তো সে কোনোভাবে রাইট হতে পারে না। এবার অপশান এ এবং সি এর মধ্যে থেকে যেটা হবে, তাহলে এর সি এর মধ্যে থেকে যেটা হবে, দেখো সি অপশানটা কিন্তু যেটা দেওয়া আছে সেটাই হবে। তাহলে মিরর ইমেজে তো পাল্টে যাওয়ার কথা, সি এ সিতে কিন্তু সেটা পাল্টায়নি, যেটা আছে সেটাই আছে। তো সেক্ষেত্রে অপশান এতে যদি আসি, দেখো টু এর সাইডটা ওয়ানে আছে এবং ওয়ানের সাইডটা টুতেই আছে, তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার, বোঝা গেল? তাহলে অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার হচ্ছে। তোমরা ভিডিওটাকে পজ করো, দাঁড় করাও, দাঁড় করিয়ে নিজেরা করো, দেখো অপশান এটা রাইট অ্যান্সার হবে। আর যদি সমস্যা অবশ্যই করে জানাও। তো নেক্সট কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, নেক্সট কোশ্চেনটা তোমরা বাড়িতে অবশ্যই করে প্র্যাকটিস করবে। তারপরে কোশ্চেনটি বাড়িতে প্র্যাকটিস করবে, এটাও সহজ কোশ্চেন, এই কোশ্চেনটিও সেম একই রকম সহজ কোশ্চেন। জাস্ট ফর এটা এটা তোমরা জেডের মতো আছে, এটা তোমরা একটু করবে বাড়িতে, যদি না সমস্যা হয় তাহলে অবশ্যই করে আমাকে জানাও। এটা একদম ইজি কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ এটা ইজি কোশ্চেন, জাস্ট ওয়ান দিকে মানে ওপরের দিকে আছে, ঠিক আছে? এটা তোমরা জানাও ইজি কোশ্চেন। সেম এটাও ইজি কোশ্চেন, এটাই জাস্ট তীর চিহ্ন আছে, এখানে একটা গোল আছে, ঠিক আছে? একদম একই কোশ্চেন। আর এটাও সেম একই কোশ্চেন, জাস্ট ওপরে একটা বক্র রেখা আছে, ঠিক আছে? তারপরে এটা এটাতে এটা তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো এটাকে দুটো ভাগে ভাগ করি, তাহলে এটা ওয়ান এটা টু, তাহলে টুটা ওয়ান হয়ে যাবে এবং ওয়ানটা টু হয়ে যাবে, তাহলে টুটা ওয়ান হয়ে যাবে যদি হয়। তাহলে প্রত্যেকটা অপশানকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, প্রত্যেকটা অপশানকে দুটো ভাগে ভাগ করার পর তাহলে টুটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে যেটা টুটা ওয়ান মানে যেটা ফার্স্টের দিকে এটা আছে সেটাই রাইট অ্যান্সার হবে। তাহলে কোনটায় আছে, দেখো অপশান এতে নেই, তাহলে অপশান এ রং, অপশান বিতে আছে, অপশান সিতেও নেই, তাহলে অপশান সি রং, অপশান ডিতে আছে, ঠিক আছে? তাহলে এই দুটোতে আছে। এবার দেখো এইভাবে ছিল, তাহলে মিরর ইমেজে কী হবে, এইভাবে হয়ে যাবে না? তাহলে মিরর ইমেজে এইভাবে যেটা আছে সেটাই রাইট অ্যান্সার হবে। দেখো অপশান বিতে আছে, ডিতে কিন্তু নেই, ডিতে কিন্তু আবার এইভাবে আছে, তাহলে ডিটা এর জন্যে রং হয়ে যাবে, বোঝা গেল? আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে প্রশ্নের ফিগারটা এইভাবে আছে, তাহলে অপশান এটা রং হয়ে গেছিলো, অপশান সিটাও রং হয়ে গেছিলো, বোঝা গেছে? তাহলে অপশান বি এবং ডি এর মধ্যে দেখো এভাবে আছে, তাহলে এটা মিরর ইমেজে কী হয়ে যাবে, এভাবে আছে মিরর ইমেজে, নিশ্চয়ই এভাবে হয়ে যাবে। তাহলে এখানে মিরর থাকলে এই দিকটা এখানে চলে আসবে এবং এই দিকটা এখানে চলে আসবে, তো সেই কারণের জন্য এই দিকটা কোথায় চলে আসবে, উপরের দিকে, এই দিকটা কোথায় চলে আসবে, নিচের দিকে, এবং এটা এইভাবে ছিল, এটা এভাবে হয়ে যাওয়ার কথা, তাই তো? তাহলে অপশান বিতে দেখো, অপশান বিতে যদি আসি, তো সেই ক্ষেত্রে দেখো অপশান বিটাই কিন্তু রাইট অ্যান্সার আসছে, মানে এভাবে এসছে এবং এভাবে বেঁকে গেছে, তাহলে ডিটা রং অ্যান্সার, বোঝা গেল? তাহলে তোমরা বুঝে গেছো। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখে দাও, তো দেখো নেক্সট কোশ্চেনটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করার পর বাড়িতে চেষ্টা করার পর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাও। তারপরে কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটির ক্ষেত্রেও সেম, আমরা দুটো ভাগে ভাগ করে নেব, ভাগ করে নেওয়ার পর দেখো, দেখো মাঝখানে দাগটা আছে, তার মানে মাঝখানে যেটা হবে সেটাই রাইট অ্যান্সার, এইগুলো হবে না, কারণ এইগুলো কিন্তু মিররে এইভাবে আসার কথা নয়, কারণ মিররে যদি এইভাবে দাগ থাকে তো সেটা এইভাবেই হবে, এবং এভাবে থাকলে এভাবে হবে, এবং এভাবে থাকলে কী হবে, এভাবে হবে। কেমন আসবে একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো তাহলে ওয়ান এবং টু করে যদি, তাহলে টুটা ওয়ান হয়ে যাবে, ওয়ানটা টু হয়ে যাবে, তাহলে প্রথম ছবিতে যেটা টু এরটা আছে সেটাই হবে, দেখো এটাই আসছে সিতে, এটাই চলে গেলো, দেখেছো? তাহলে অপশান এটা রং হবে, বিটা রং হবে এবং ডিটাও রং হয়ে যাবে, বোঝা গেল? তাহলে তোমরা দেখে নিলে, তাহলে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে, এখানে সি রাইট অ্যান্সার হচ্ছে, বোঝা গেছে? এখানে সি রাইট অ্যান্সার হবে, যদি কোনো সমস্যা অবশ্যই করে জানাও। নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট কোশ্চেনটিও সেম, এটা তোমরা করে দাও, ঠিক আছে? প্র্যাকটিস করো, এবং তোমাদের হোমওয়ার্কে দেওয়া আছে, এটা প্র্যাকটিস করে দেখাও কী এসছে। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, যে তোমাদের মিরর ইমেজের নেক্সট হ্যান্ড আউট ক্লাস হবে, হ্যান্ড আউট ক্লাসেও তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে মিরর ইমেজে। আর মিরর ইমেজে যদি কোনো সমস্যা থাকে, বাড়িতে প্র্যাকটিস করছো এরকম কোনো কোশ্চেন যদি থাকে, অবশ্যই করে তোমরা সেন্ড করতে পারো, সেটা তোমাদের
হেল্প হবে অনেক। ঠিক আছে, তো বাড়িতে প্র্যাকটিস করবে এবং তোমাদের যে ক্লাস টেস্ট হচ্ছে আশা করি সেই ক্লাস টেস্ট দিচ্ছ, কিন্তু কয়েকজন স্টুডেন্ট আছে যারা দিচ্ছ না, তখনই যখন আমরা ক্লাস টেস্টের লিঙ্কগুলো পাঠাচ্ছি তখন যদি নাও পারো নেক্সট যখন সময় পাবে তখন দেবে। দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামটা দেওয়া, কারণ হচ্ছে এক্সামের কোশ্চেনগুলোও তোমরা প্র্যাকটিস করতে পারছো এক্সট্রা কোশ্চেন, এবং সেটা একটা টাইম শিডিউল ধরে তোমরা এক্সামটা দেবে, কারণ এক্সামটা দেওয়া খুবই দরকার। ক্লাস টেস্ট তো অবশ্যই করে প্রত্যেকটা ক্লাসের ক্লাসেই তোমাদের দেওয়া হচ্ছে, সেগুলো প্র্যাকটিস করবে, সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারছো, তোমাদের স্কোরটা কেমন আসছে, তোমরা কেমনভাবে তৈরি হচ্ছ সেটা তোমরা নিজেরাও জানতে পারছো এবং আমরাও বুঝতে পারছি তোমাদের খামতিটা কোথায় থাকছে। তো তাই সেই কারণের জন্যই বলবো তোমরা এক্সামগুলো দাও, সমস্যা হলে তো টিচাররা আছেন, ম্যাথের টিচার আছেন, আমি আছি, তো আরও যদি কোনো কিছু সমস্যা হয় তো অবশ্যই করে আমাদেরকে জানাও, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।